আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুখোশের আড়ালে হাসান জামিল, আল্লামা তাহেরি প্লাস হাসান জামিল ভার্সেস আজহারি প্লাস সাইদি, কৌমি আলেম হয়েও এমন কাজ করতে পারলেন? আল্লামা শেখ হাসান জামিল বাংলাদেশের একজন প্রখ্যাত কৌমি কিংবা দেওবন্দি আলেম। তার একটা বিষয় হচ্ছে, তার কিছু মুখোশের আড়ালের পর্দার অন্তরালের কিছু বিষয় আজকে ডিসক্লোজ করব, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। এটা আমি শেখ হাসান জামিল সম্পর্কে করছি, বাট এরকম অসংখ্য হাসান জামিল, দ্যাট মিন্স কৌমি আলেমদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। বাংলাদেশে ইসলাম, ইসলামপন্থী রাজনীতি এবং ইসলামী আন্দোলন, একামতি দিন এবং ইন্টার ইসলামিক আউটফিট রিলেশনসের জন্যে এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি বিশ্বাস করি। শেখ হাসান জামিল, তার একটা পরিচয় হচ্ছে, তিনি তার আলোচনা, কথাবার্তা, মোটিভ এগুলো পুরোটাই কৌমি কিংবা দেওবন্দি ঘরানার মধ্যে সীমাবদ্ধ। এর মানে তিনি ইজম করেন, বাস্তব জীবনে ওয়াজের ময়দানে আলোচনার মধ্যে ইজম করেন, সেই ইজম হচ্ছে কৌমি কিংবা দেওবন্দি ইজম। কৌমি বা দেওবন্দিদের বেশিরভাগই কিন্তু এরকম যে তিনি কৌমি বা দেওবন্দি এটা পরিচয় দিয়ে সেই ধারার এবং এটা প্রমাণ করার চেষ্টা করেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, এর বাইরে যেতে চান না। শেখ হাসান জামিলের গ্রহণযোগ্যতা অনেকটা সেরকম, কৌমি বা দেওবন্দিদের একটা অংশের কাছে গ্রহণযোগ্য, সাধারণ জনগণের কাছে কিন্তু সেই অর্থে পরিচিত কিংবা গ্রহণযোগ্য নয়। তবে শেখ হাসান জামিল, তিনি কিন্তু কৌমি আলেম বা বক্তাদের মধ্যে অধিকাংশই কিন্তু কেতাবি আলেম হয় না, জাস্ট বক্তা হয়। কিন্তু শেখ হাসান জামিল আসলেই বক্তা না, তিনি আসলেই কেতাবি আলেম। তার এলেম রয়েছে, এলেমের গভীরতা রয়েছে, তিনি জানেন, তিনি জ্ঞানী। তাকে আল্লামা হাসান জামিল বলতে আমার মোটেই আপত্তি নেই, তিনি আসলেই জ্ঞানী আলেম, আই সার্টিফাই দ্যাট। এরপরে বলি, শেখ হাসান জামিল একটা লুক আছে, এদেশের কৌমি কিংবা সাধারণ জনগণের অনেকে মনে করে যে তিনি একজন কৌমি কিংবা দেওবন্দি আলেম হলেও তিনি একটু লিবারেল কিংবা উদার, অন্যান্যদের সাথে একটু মেশার চেষ্টা করেন, সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। বিশেষ করে কিছুদিন আগে জামায়াতপন্থী একজন আলেম মাওলানা লুৎফর রহমানের সাথে খুব অন্তরঙ্গ একটা ছবি কিংবা সামান্য কয়েক সেকেন্ডের ভিডিওর মধ্য দিয়ে তিনি আর একটু বিশেষ গ্রহণযোগ্যতা পেয়েছেন, যে তিনি মনে হয় কৌমি বা দেওবন্দিদের মধ্যে একটু লিবারেল। কিন্তু আমার কাছে মনে হয়েছে তিনি লিবারেল মার্কেটিং করছেন, তিনি আসলে লিবারেল নয়, তিনি সেলফ মার্কেটিং করছেন থ্রু লিবারেলিজম। বাস্তবিক পক্ষে মুখোশের আড়ালে হাসান জামিলের কিছু চরিত্র আছে, যেটা আমার মনে হয় ডিসক্লোজ করা খুবই জরুরি, শুনতে যেরকমই মনে হোক না কেন। শেখ হাসান জামিল যেরকম উম্মা দরুদি একটা ভাব নেন, তিনি উম্মা দরুদি, তিনি কারোর প্রতি বিদ্বেষ রাখেন না, এবং তিনি কিন্তু নিজেই সেটা মার্কেটিং করেন, বলেন যে না, আমি কারোর প্রতি বিদ্বেষ রাখি না বাবারা, আমি আবু তো আদনানের প্রতি কোনো বিদ্বেষ রাখি না, জাকির নায়কের প্রতি বিদ্বেষ রাখি না, তোমরা আমাকে ভুল বোঝো ইত্যাদি ইত্যাদি, আমার কাছে এইসব কথাবার্তা সব ফেক মনে হয়েছে, এগুলো সেলফ মার্কেটিং, এগুলো লিবারেল মার্কেটিং। বাস্তবিক পক্ষে তিনি উম্মা দরদি নয়, মুখোশের আড়ালে তিনি মানুষটা ভিন্ন। একটা কথা হচ্ছে, তিনি তার অনেকগুলো প্রমাণ আছে। এক, জাকির নায়ক দিয়ে যদি শুরু করি, ডক্টর জাকির নায়ক সম্পর্কে তিনি আরবি জানেন না বা বিষয়টা এমনভাবে, এটা নিয়ে আমি আলাদা বিশ্লেষণ করেছি, নতুনভাবে ডিটেলস বলবো না, তিনি এমনভাবে প্রেজেন্ট করেছেন, তাকে ছোট করেছেন, বিলিটিল করেছেন, তাকে অনেক অপমান অপদস্থ করেছেন, মানে তিনি এমন ব্যক্তি, তিনি খারাপ লোক, এরকম প্রমাণ করার চেষ্টা করেছেন। আর তিনি সেটাকে বলেন না, কিছু বলি না, তিনি ফিকহি বিষয় কেন বলেন, তিনি আলেম না, ইত্যাদি ইত্যাদি। তিনি তো নিজে কখনো দাবি করেননি তিনি আলেম, তিনি ফিকহি বিষয়ে নিজের পক্ষ থেকে কোনো ফতোয়া দেননি, তিনি চার ইমামের কোনো না কোনো ইমামের কাছ থেকে কোট করেই ফতোয়া দিয়েছেন। এটা অথবা জাকির নায়েক যা বলেছেন, অনেক যুগশ্রেষ্ঠ আরবি জানা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর টাইপের আলেমও সেটা বলেছে, তার ক্ষেত্রে নতুনত্ব কিছু নেই। অতএব জাকির নায়েককে আরবি জানেন না, তিনি আলেম নন, তিনি জিজ্ঞেস করেছিলেন আরবি জানেন, জাকির নায়েক যে আরবি জানেন না এটা শেখ হাসান জামিলও জানেন, তারপরও তার কাছে জিজ্ঞেস করা, আবার সেটা জনসম্মুখে এভাবে প্রচার করা, তো এগুলো আসলে তাকে অপমান করার জন্য। তিনি উম্মা দরুদি নয়, তিনি জাকির নায়েকের প্রতি বিদ্বেষ থাকেন, তার সেই বক্তব্য অক্ষরে অক্ষরে বিশ্লেষণ করে সেটা কিন্তু প্রমাণ করেছে। এরপরে আবু তো আদনান সম্পর্কেও আবার বলেছেন, না তার প্রতি কোনো বিদ্বেষ নেই, আমাদের ছোট ভাই। আসলে আবু তো আদনান বলেছেন একটা, আর হাসান জামিল সাহেব অপব্যাখ্যা করে, তার ভাষাগত জ্ঞানের দুর্বলতার কারণে তিনি অন্য একটা বিষয়ে ভুল ব্যাখ্যা করে তাকে তো অপমান করেছেনই, এমনকি
আবুতা আদনান ইংরেজি বুঝেন, কথার মধ্যে ইংরেজি অমুক তমুক, একটু স্মার্টনেস বা ভিন্ন ধারার বক্তাদেরকেও ঢালাওভাবে একেবারে ছোট করে এসেছেন। এটা উম্মদের ওদি কোনো বক্তব্যের ইসে না, মূল হচ্ছে তার প্রতিপক্ষ যারা, এর মানে জাকির নায়েকের বিরোধিতা করা যখন কওমি বা দেওবন্দিদের একটা অংশে ট্রেন্ড হয়েছিলেন, সেই ট্রেন্ডে গা ভাসিয়েছিলেন হাসান জামিল। এখানে কোনো খুলুসিয়াত বা উম্মদরদি বা এখানে কোনো সংশোধন করার কোনো বিষয় ছিল না। সেম থিং হ্যাপেন্ড ইন কেস অফ আবুতাহা আদনান। এখানে আবুতাহা আদনানের ভুল বক্তব্য সংশোধন করা, ইসলাহ করা কোনো বিষয় ছিল না। এখানে বিষয়টা ছিল পুরোপুরি একটা ট্রেন্ডে গা ভাসানো, এটাই হচ্ছে বাস্তবতা। তো এখানে আর একটা বিষয়, যে বিষয়ের উপর ভিত্তি করে মূলত আমি আজকে আলোচনা করছি, শেখ হাসান জামিল সাহেব তার একটা বক্তব্য ইদানিং আবার ভাইরাল হয়েছে। তিনি তাহেরি সাহেবের প্রশংসা করেছেন, গিয়াসউদ্দিন তাহেরি। তিনি বলেছেন আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি ভাই। তো এই কথাটা বলেই আবার আল্লামার ব্যাখ্যা করেছেন যে আল্লামা মানে আসলে বর্তমানে মাওলানার মতো। ঠিক আছে, প্রথমেই বলি গিয়াসউদ্দিন তাহেরির নাম নিতে তিনি আল্লামা তার মুখ থেকে বের হয়ে গিয়েছে, ইটস গুড, মানে আবার ভাই তার প্রতি সম্মান। তারপরে 116 জন আলেমের লিস্ট করতে গিয়ে 35 জন প্রোফাইলের মধ্যে গিয়াসউদ্দিন তাহেরি সম্পর্কে যে তথ্য দিয়েছেন সেটা যে একেবারে ভুল, সেটা গিয়াসউদ্দিন তাহেরি এক জায়গায় প্রমাণ করেছেন, সেই বিষয়টা আবার হাসান জামিল সাহেব প্রশংসা করেছেন। এবং গিয়াসউদ্দিন তাহেরির ক্ষেত্রে কী বলেছেন, তিনি বলেছেন এই যে আমি নাম নিলাম আল্লামা গিয়াসউদ্দিন তাহেরির, এতে আপনাদের অনেকেরই একটু তাচ্ছিল্যের সুর অথবা মুখ ভঙ্গিমা একটু তাচ্ছিল্য টাইপের, এটা কিছুতেই ঠিক নয়, বিদ্বেষ রাখা উচিত নয়। গিয়াসউদ্দিন তাহেরির সাথে আমাদের আকিদাগত ইখতিলাফ থাকতে পারে, বিভিন্ন বিষয়ে দূরত্ব থাকতে পারে, কিন্তু তিনি একজন আলেম, তার লক্ষ কোটি মুরিদ বা ভক্ত রয়েছে, এবং তার বিরোধিতা যখন করে তখন তার ওই ভ্রান্ত আকিদা বা এগুলোর জন্য করে না, তিনি আলেম হওয়ার জন্য দাড়ি টুপির জন্যই বিরোধিতা করে। কথাটা কিন্তু চমৎকার, এর মানে উম্মাদরদি একটা ভাব যে তিনি ইখতিলাফ সত্ত্বেও সমস্ত আলেমুল আমাদের পক্ষে। কথাটা গিয়াসউদ্দিন তাহেরির প্রশংসা করেছেন এটা আমি আপত্তি করছি না, আমি বরং এটা এই উদারতাকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু কোনো কৌমি আলেম, অন্য কোনো কৌমি আলেমের দৃষ্টিতে গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের যে আকিদা, তার যে সুন্নিয়াতের একেবারে চরম পর্যায়ে সুন্নিয়াতের লেভেল, ক্লোজ টু সিয়াজম, এটাকে কোনো কওমি বা দেওবন্দি আলেম, আল্লামা তো দূরের কথা, তাকে আলেম হিসেবেই স্বীকার করবে না। যদি পাশাপাশি বসে প্রশ্ন করা হয় যে গিয়াসউদ্দিনের হাজির নাজিরের আকিদা বা তার যে বিভিন্ন শেরকি গান অথবা তার যে শেরকি বেদাতি যে মারাত্মক আকিদা, এগুলো আমরা পলিটিক্যাল উদারতার দৃষ্টিতে অ্যাকসেপ্ট করতে পারি, কিন্তু কওমি বা দেওবন্দি ডিসকোর্স অনুযায়ী কোনো কওমি বা দেওবন্দি আলেম তাকে আলেম হিসেবে স্বীকার করতে চাইবে না। তার যে বক্তব্য, তার যে ওয়াজ, এটাকে ইসলাম প্রচার হিসেবে কোনো দেওবন্দি আলেম স্বীকারই করবে না। কিন্তু হাসান জামিল সাহেব তিনি আল্লামা বলে ফেললেন, প্রশংসা করলেন। হ্যাঁ, এই প্রশংসা কোনো কওমি বা দেওবন্দি আলেম সাপোর্ট না করলেও আমি করি, ঠিক আছে। তো আমার প্রশ্ন হচ্ছে, এই বিষয়টা আরও অনেকে দৃষ্টি আকর্ষণ করেছেন, লিখেছেনও, যে গিয়াসউদ্দিন তাহেরি যদি আল্লামা হতে পারে অথবা তিনি আলেম হওয়ার জন্য ভুল ভ্রান্তি যাই থাকুক না কেন, দূরত্ব যতই থাকুক না কেন, মারাত্মক লেভেলের একেবারে তাকফির টাইপের আকিদাগত পার্থক্য, তাকফির করার যোগ্য আকিদাগত পার্থক্য থাকলেও আলেম হওয়ার জন্য যদি তার পক্ষে কথা বলা যায়, তাহলে বাংলাদেশে মিজানুর রহমান আজহারি কি এমন ভুল করেছিল, তার আকিদে এমন কত বড় ভ্রান্তি আছে, তার সাথে একসাথে তো কাতার সফরও করেছে, অথবা আজহারির সমস্যাটা কি যে আজহারির পক্ষে তো কখনো একটা কথা বলতে পারেনি, তাকে যখন দেশ থেকে বিতাড়িত করা হলো অথবা তার বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দেওয়া হলো, অপব্যাখ্যা করা হলো, তার পক্ষে আল্লামা আজহারি তো দূরের কথা, হুজুর আজহারি বলতেও হাসান জামিল সাহেবরা রাজি ছিলেন, এতটা বিদ্বেষ পোষণ করতেন। 116 জন আলেমের লিস্টে তো হুজুর আজহারির নামও আছে, আল্লামা বাদ দিলাম। তারপরে আজহারি সাহেবের প্রতি তো অনেক জুলুম করা হয়েছে, তোহমাত দেওয়া হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে, তাকফির করা হয়েছে, কই তিনি এগুলো তো কোনো উসুল দিয়ে খণ্ডন করলেন। অ্যাটলিস্ট ঠিক আছে, ভুলগুলো আজহারি সাহেবের, ভুলগুলো হাসান জামিল সাহেবের তো অভ্যাস যে একজনের বক্তব্য আবুতাহা আদনান বা যে কোনো ভুল বক্তব্য না দিলেও তিনি সেগুলো ওই ট্রেন্ডে গা বাসিয়ে ভুল হিসাবে একটু গরম দিয়ে দেখিয়ে সেগুলো খণ্ডন করার চেষ্টা করা বা তাকে ডিমোরালাইজ করা, ঠিক আছে মেনে নিলাম। কিন্তু মিজানুর রহমান আজহারি সাহেবকে তাকফির করা হয়েছে, কাফের বলা হয়েছে, এটার সাথে হাসান জামিল সাহেব কখনোই একমত নই, আমি জানি তাদের উসুল জানি, কই তার প্রতিবাদ তো করতে পারলেন যে না আজহারি সাহেব যতই ভুল বলুক না কেন, তিনি তো একজন হুজুর আল্লামা না, তো একজন হুজুরকে এভাবে তাকফির আলেমরা করতে পারে না, বলতেন, কখনো তো বলেননি। এরপরে সাইদি সাহেব, তাকে তো কওমি আলেমুলামারা অনেকে শ্রদ্ধা করে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তাকে নিয়ে তো অনেক কথা আছে, তিনি এতটা জুলুমের শিকার হয়েছেন, অনেক ঘটনা
আল্লামা সাইদি তো দূরের কথা, কোনোদিন মাওলানা সাইদি হুজুর সাইদি তো বলতে সাহস করেন না বা বললেন না, তখন তার উদারতা কোথায় ছিল? এর মানে কৌমি বা দেওবন্দিদের সাথে জামায়াতপন্থী আলেমুলামাদের তো যথেষ্ট ক্লোজ, তাদের আকিদার তো সামান্য পার্থক্য, হয়তো আকিদার পার্থক্য নয়, যে পার্থক্যগুলো সেগুলো অপপ্রচার, অপবাদ, আসলে মৌলিকভাবে কোনো পার্থক্যই নেই। আহলে সুন্নাত ওয়াল জামাতের জামাত বা কৌমিপন্থী আলেমরা, জামাতপন্থী আলেমরা একই মেরুতে অবস্থান করে। এখানে সাহাবিরা হকের মানদণ্ড কিনা, মেয়ারে হক কিনা বা আসমাতুল আনবিয়া, এইসব নানান বিষয়, এগুলো হচ্ছে মিসকোট করে, অপব্যাখ্যা করে কাল্পনিকভাবে জামাতপন্থী আলেমদেরকে বিপরীত মুখে দাঁড় করানো হয়। শুধু মেয়ারে হক নিয়ে একটু পার্থক্য রয়েছে, অন্য কোনো বিষয় নিয়ে পার্থক্য নেই। রাসূল সাল্লাম নূরের তৈরি না, গায়েব জানেন না, হাজির নাজির ইত্যাদি, এগুলোর মৌলিক বিষয় পার্থক্য নেই, শুধু মেয়ারে হক নিয়ে একটু পার্থক্য। কিন্তু গিয়াসউদ্দিন তাহরির সাথে তো আকাশ পাতাল পার্থক্য। কই জামাতপন্থী আলেমদের মধ্যে তো একথা কখনও বলতে পারলেন না যে না তারা আলেম, বিরোধিতা করে সেটা একাত্তর বা অন্য কারণে নয়, তাদের বিরোধিতা করলে করে দাড়ি টুপির কারণে, কোনোদিন একথা বলতে সাহস পেলেন না। এমনকি তিনি তো একথা বলতে পারতেন, যখন গিয়াসউদ্দিন তাহরিকে মুখ ফসকে আল্লামা বলে ফেললেন, তখন তিনি একটা কথা বলেছেন যে এক সময় আল্লামা বললে আমরা শাইখুল হাদিস আল্লামা আইজুল হককে বুঝতাম, কিন্তু শাইখুল হাদিস আল্লামা আইজুল হকের চেয়ে তো জনপ্রিয়তা পরিচিতি আল্লামা হিসাবে আল্লামা সাইদির বেশি। তিনি তখন এটা একটু বলতেন যে একসময় আল্লামা বলতে আমরা আল্লামা আইজুল হক বা আল্লামা সাইদিকে বুঝতাম, এদের নাম নেওয়ার সাহস পাবেন না। আমার কাছে মনে হয়েছে এই লোকটার উম্মাদরেদি ভাব ফেক, এটা একটা উদার মার্কেটিং, বাস্তবতার নিরিখে যদি তিনি এটা বলতেই হতো তাহলে কখনো কখনো এই মিজানুর রহমান আজহারি, আমির হামজা, আল্লামা সাইদি বা ইত্যাদি ইত্যাদি উম্মাদরদের অংশ হিসাবে তাদের পক্ষ একটু বলতো, কখনোই তিনি সাহস পাবেন না, সে কাজ করবেন না যদি তিনি আসলে উম্মাদরদি হয়ে থাকেন। তার এসব কথাবার্তা, আল্লামা তাহিরি কথাবার্তা যদি এগুলো ফেক মার্কেটিং না হয়ে থাকে, তাহলে একটু বলে দেখাক যে না আসলেই তিনি আল্লামা সাইদি বলতে পারেন, মিজানুর রহমান আজহারি বলতে পারেন, আমির হামজা বলতে পারেন, অথবা এই টাইপের আলেমুল আমাদের নাম নিতে পারেন পজিটিভলি, একটু নিয়ে দেখান না, দেখি কী পারেন আপনি।